সবুজ গেরুয়া দিয়ে সবার বকেয়া এই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে অবিলম্বে শুন সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে সমস্ত সরকারি শূন্য পদে স্বচ্ছ হবে সরকারি নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে ডিএর দাবিতে যৌথ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ অবস্থান ও ডেপুটেশন সংগ্রামী যৌথ মঞ্চের। বুধবার দুপুরে সংগ্রামী যৌথ মঞ্চের মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয় ও ডেপুটেশন দেওয়া হয়। ডিএর দাবির পাশাপাশি তাদের প্রতিহিংসামূলক বদলির প্রত্যাহারের দাবিও জানানো হয়। দলমত নির্বিশেষে সবার বকেয়া ডিএ অবিলম্বে দিতে হবে এই দাবি জানান তারা। মূলত তিনটি দাবির সপক্ষে আমাদের এই লড়াই চলছে। এআইসিপিআই অনুযায়ী বকেয়া সমস্ত মহার্ঘভাতা প্রদান করতে হবে, সমস্ত সরকারি শূন্যপদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে, আর যারা যোগ্য অনিয়মিতভাবে চাকরি করছেন তাদেরকে যোগ্যতার ভিত্তিতে তাকে কী করতে নিয়োগ করতে হবে, স্বচ্ছভাবে মানে কী বলবো সমকাজী সমবেতন প্রদান করতে হবে। আজকে আর একটা দাবি আমাদের বা বিক্ষোভ কর্মসূচি সংযুক্ত হয়েছে। এই দাবির সপক্ষে লড়াই করতে গিয়ে আমাদের কিছু সহযোদ্ধাদের অনৈতিকভাবে অনিয়মিতভাবে নিয়ম বিরুদ্ধভাবে সরকার বদলি করেছে বিভিন্ন জায়গায়, তার বদলির প্রত্যাহার করতে হবে। 3370 এবং 3371 কালা, আমরা কালা আইনই বলছি এটা, সেই কালা আইনটা প্রত্যাহার করতে হবে এবং যাদেরকে অনিয়মিতভাবে বদলি করা হয়েছে তাদেরকে নির্দিষ্ট তারপর কর্মস্থল থেকে ফিরিয়ে দিতে হবে।